একদিন পর তোর সাথে দেখা, কিছু ট্রিট ট্রিট দে, কিছু খাওয়া। রে বেটা, এটা কোনো কথা বললি? তোমার ব্যবসা বাণিজ্য খুব ভালো যাইতেছে, আমার তো দিনকাল খুব খারাপ যাইতেছে। তোরা আমার আজকে ট্রিট দে, তোরা দুজন মিলা, তোরা আজকে আমার খাওয়া। অনেকদিন ধরে দেখা হয় না। ভালো না রে, ব্যবসা খুব খারাপ যাইতেছে। তোর তো জাহাজের বিজনেস, এখন কি অবস্থা? ভালো না, বাইক টাইক খেয়া সব বসে রয়েছি ভাই। আমাদের তো টুরিস্ট বিজনেস অবস্থা খারাপ, দেখতেছিস তো অবস্থা। অনেক করছিস, অনেক মেয়ের জীবন ধ্বংস করে করবি। সালাম্মাকে আমি বলি, বন্ধু আরে টাকা, আরে সব টাকা লাগা 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 পাইছি পাইছি। অনেক টাকা পাইছি। পাইছি অনেক শান্তি, অনেক টাকা। আগে বসি, আগে রেস্ট করে দেখি। শোন বন্ধু, টাকা পাইছি, খুব খুশি। ফ্রি টাকা পাইলে আমরা এমনিতে খুশি। এই টাকা আমরা তিনজন সমান ভাগ করে দেবো, যাতে কেউ না জানে। ঠিক আছে, যেভাবে সুবিধে ওইভাবে কর। সমান ভাগ আইডিয়া হইলো। ঠিক আছে বন্ধু, যেভাবে খুশি ওইভাবেই কর, যেভাবে ভালো ওইভাবেই কর। আমরা সবাই সমান ভাগ পাইলে হয়েছে। তাহলে একটা কাজ কর বন্ধু, টাকা যখন পাইছি ভাগ করব। একটা কাজ কর, একটা কোক নিয়ে খাইতে খাইতে রিল্যাক্সে ভাগ করব। ঠিক আছে। আমরা দুজনে একই এলাকা, ওগুলো ঢাকা থেকে আসছে, ওর হিসাব বাদ দেয়, ফলে এটা আমরাই ভাগ করি। বিষয়টা চিন্তা করার বিষয়, ও আসছে ঢাকা থেকে। হ্যাঁ, ওকে কেন আমরা টাকা দিব? ও যখন কোক আনতে গেছে যাক, আমরা দুজন টাকাটা ভাগ করবো। কিভাবে ওকে না দেওয়া যায় ওই বুদ্ধিটাই করতে হবে এখন। সেটাই, চলো টাকা ভাগ না দিয়ে তো থাকতে পারবো না। চলো ওকে মেরে ফেলি আমরা দুজন একসাথে। হ্যাঁ, সেটাই করা লাগবে। ওকে যদি মেরে ফেলি, এই টাকা আমরা দুই ভাগ আমাদের। আমি একাই টাকা গুলা নিয়ে যাবো। দাঁড়া, তোদেরকে দেখাইতেছি আমি। এখন খাবো না, রাখ, একটা কথা আছে। কি কথা বন্ধু? চল 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 চল। Thank you.
জান কানসে সালারা মেরে ফেলছি, তা কেমনে ঘুম করবো সেটাও আমি চিন্তা করি। সমস্যা নাই দোস্ত, দেখে ফেলা। কি ভাবছিস বন্ধু? দোস্ত আমরা টাকার লোকে ওকে মেরে গেলে তো মনে হয় আমরা ভুল করি। এখন সব টাকার মালিক আমি। টাকা টাকাই সব, অনেক পিপাসা লাগছে, একটু কোক খাই। কেউ আসার আগে কোক খেয়ে এখান থেকে কেটে পড়ি, না হলে ফেসে যাব। আমার গলা ধরছে কেন? আমি কি খেলাম?